ইন্টারনেট থেকে টাকায় করতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে এটি নিশ্চিত যে আপনি একবার হলেও ফ্রিল্যান্সিং এর নাম শুনেছেন। তবে ফ্রিল্যান্সিং কি ও কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, এসব ব্যাপার নিয়ে কৌতূহলের অভাব না থাকলেও রয়েছে সঠিক দিক নির্দেশনার অভাব। চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং কি, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন ও ফ্রিল্যান্সিং করার সেরা ওয়েবসাইট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই একাধিক ক্লায়েন্টের কাজ করে, তখন ওই কাজকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে ব্যক্তি ফ্রিল্যান্স কাজ করেন, তিনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার। অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করার ওয়েবসাইটের সংখ্যা অসংখ্য। তবে এত সব ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইটের মধ্যে কিছু ওয়েবসাইট অন্যগুলো থেকে ফ্রিল্যান্সার খোঁজার ও ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে অধিক কার্যকর বলে প্রমাণিত। ফ্রিল্যান্সিং করার সেরা ওয়েবসাইটগুলো হলো ফাইবার। $5 থেকে শুরু করে বিশাল অঙ্কের ফ্রিল্যান্সিং গিগও পাওয়া যায় ফাইবারে। মূলত কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স বা লোগো ডিজাইন প্রভৃতি ক্যাটাগরির ফ্রিল্যান্সিং কাজ ফাইবারে বেশ জনপ্রিয়। আপওয়ার্ক, কাজভিত্তিক ও ঘণ্টাভিত্তিক পেমেন্ট উভয় ধরনের কাজই পাওয়া যায় আপওয়ার্কে। আপওয়ার্কে ফ্রিল্যান্সার যিনি খুঁজছেন তিনি কাজ পোস্ট করেন। freelancer.com, freelancer.com এ পাওয়া যায় কাজভিত্তিক ও ঘণ্টাভিত্তিক উভয় ধরনের কাজই। বিশাল সংখ্যার কাজ ও ফ্রিল্যান্সার নিয়ে গঠিত এই সাইটটি। পিপল পার আওয়ার, নামে পিপল পার আওয়ার হলেও ঘন্টা ভিত্তিক কাজের পাশাপাশি কাজ ভিত্তিক পেমেন্টও রয়েছে এই সাইটটিতে। এছাড়া guru.com, বিল্যান্সার সাইটগুলোতেও কাজ করার সুযোগ রয়েছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে শুরু করব? যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান, সেক্ষেত্রে অনুসরণ করতে পারেন নিম্নে বর্ণিত ফ্রিল্যান্সিং গাইডগুলো। প্রথমে এটা ঠিক করুন যে এই ক্যারিয়ার শুরু করতে যে সময়ের প্রয়োজন হবে তা প্রদানে আপনি সক্ষম কিনা। এছাড়াও আপনি যদি ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর ইনকামের ক্ষেত্রে যে রিস্ক সেটা নিতে পারবেন কিনা তা যাচাই করুন। আপনার যদি ফ্রিল্যান্সিং করার মতো কোনো স্কিল বা দক্ষতা না থাকে, সেক্ষেত্রে কাজ পাওয়া যাবে এমন পছন্দ মতো দক্ষতা অর্জনের কাজে নেমে পড়ুন। নতুন দক্ষতা অর্জনে সাহায্য নিতে পারেন কোনো প্রফেশনালসের। এছাড়াও করতে পারেন দরকারি অনলাইন বা অফলাইন কোর্স, সাহায্য নিতে পারেন ইউটিউবের। দক্ষতা অর্জনের পর্ব সম্পূর্ণ হলে এবার কাজে নেমে পড়ুন উল্লেখিত ফ্রিল্যান্সিং সাইটের। এক বা একাধিক সাইটে খুলে ফেলুন আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, সুন্দরভাবে সাজান আপনার প্রোফাইল। শুরুতে ছোটখাটো কাজ দিয়ে শুরু করতে পারেন। কিছু কাজ পাওয়ার পর উল্লেখযোগ্য কাজগুলোকে নিয়ে তৈরি করুন আপনার ফ্রিল্যান্সিং পোর্টফোলিও, যা আপনার হায়ার করার ক্ষেত্রে ক্লায়েন্টকে প্রভাবিত করবে। ফ্রিল্যান্সিং স্কিল শেখার জন্য যেতে পারেন কোনো কোচিং সেন্টারে। তবে বর্তমানে ঘরে বসেই অনলাইনে করা যায় ওয়ার্ল্ড ক্লাস সব কোর্স। এছাড়াও ইউটিউবেও ফ্রিল্যান্সিং করার মতো স্কিল শেখার যথেষ্ট সুযোগ রয়েছে। ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম বা আয় করা যাবে, এটি সম্ভবত সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্ন। তবে এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই। ফ্রিল্যান্সিং করে আয় করার ক্ষেত্রে কোনো বাধা ধরা লিমিট নেই। আপনি যত বেশি কাজ পাবেন ও করবেন, তত বেশি আয় করতে পারবেন। ট্রেডিশনাল চাকরি থেকে বের হয়ে এখন অসংখ্য মানুষ কাজ করছে ফ্রিল্যান্সার হিসেবে। আমাদের দেশেও অসংখ্য তরুণ তরুণী সফলতার সাথে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে।